তোর বাবা পুরো বৃষ্টিতে ভিজে, কি করেছে আজকে স্যার পুরো জোশে। দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে, আর আজকে আমার বর পুজো দিচ্ছে, যদি বউ মাঝে সাঝে দেয়। অ্যাকচুয়ালি উনি একটু ঠাকুর ভক্ত আছেন, গুরুদেবের দীক্ষিত, তো তাই তো রোজ অফিস যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করেন। ভগবান তোমার মঙ্গল করুক। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে উপর ঝরে বৃষ্টি হচ্ছে। দেখো ওয়েদারটা দেখে মনটা ভরে গেল। সে তো ঠিক আছে, বাট মেয়ের স্কুল আছে, তারপর স্যার যাবেন স্কুলে ড্রপ করে দিয়ে ওর টেস্টগুলো করতে সল্ট লেকে, তাই তো? সল্ট লেক যাবে তো? বুঝতে পারছি বৃষ্টি মেলে কি করে যাবে। যাই হোক, আপাতত সকালে মেয়ে আজকে খেয়ে যাচ্ছে ওটস আর খিচুড়ি, আর আমার চা, ও যেহেতু ফাস্টিং এ আছে তাই ও চা খাবে না, কিছুই খাবে না। এখানে ম্যাডাম রেডি, রেনকোট পরে অসুবিধা নেই? আর রেনকোট পরে নিয়েছে নাকি গো? শুধু আমি রেনকোট ছাড়া, বাকি ও আমাদের ড্রপ করে দিয়ে ও চলে যাবে, তারপর আমি ছাতা নিয়ে ভিজতে ভিজতে আসবো। না না, ভিজবো না বাবা। এই যে স্যারও রেনকোট পরে নিয়েছেন, সবাই রেনকোট পরে, শুধু আমারই রেনকোট নাই। নেই বাবা, নাই। এই যে সোয়াবিন নিয়ে চলে এসেছি বাইরে, এখনো বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টিটা বেশ জোরে পড়ছে। মেয়েকে ড্রপ করে দিয়ে ওর বাবা মাকে দুধ দিয়ে গেলো, একটা সোয়াবিনের প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি। এত বৃষ্টি হচ্ছিল যে আমার হাতটা পুরো ভিজে গেছে। ছাতা নিয়ে যাওয়া যায়, এক জোরে চালালে ছাতা পিছন দিকে একদম ভেঙে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এমন অবস্থা। বাকি যাই হোক, হলো রান্না করে গেছি দুটো, এখন একটু বসবো, তারপর সোয়াবিনটা করবো। এখানে একটাই রান্না বাকি ছিল, সোয়াবিনের তরকারিটা, এইটা বসিয়ে দিয়েছি ব্যাস। আর রান্না করে গেছিলাম বলতে, এই যে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে একটা ভাজা মতন করেছি, ডাল তো কালকে কড়াই আছে, ডাল ভাজা আর পাঁচ তরকারি আর সোয়াবিন, আজকে নিরামিষ। আর এখানে হয়েছে ডালিয়া, মানে মেয়ে সকালে যে ডালিয়া না ওটসের খিচুড়ি, এটা অনেকটাই বেঁচেছে, ও সন্ধ্যেবেলাতে এটা হয়ে যাবে। এখন সমস্যা হয়েছে আমি কি খাবো, ব্রেকফাস্ট আমি কি করবো, দুধ তো রয়েছে কিন্তু মুসলিটা শেষ হয়ে গেছে, এখন ওটাই হয়ে গেছে সমস্যা, কি খাবো বুঝতে পারছি না। আটা মাখা আছে দেখি, দুটো লুচি করে নিয়ে পাঁচ তরকারিটা দিয়ে খেয়ে নিই, বেস্ট আইডিয়া। মানে দুটো পরোটা আর একটা লুচি, পেটটা ভাবলাম ভরেই খাই, হালকা রেখে আর লাভ নেই, এরপর একটা ভারী কাজে নামবো ভাবছি। আর লুচি পরোটা হলে কি দুটোতে হয় বলো? একটু পাঁচ তরকারি নিয়ে নেবো, ব্যাস। করিস না ভাই, মিষ্টি মিষ্টি তরকারিটার সঙ্গে না ভালোই লাগবে, যাই বলো না কেন। তবে তরকারিটা বেশি নেওয়া যাবে না, কারণ এটা রাতেও হবে, রাতের একবারে করে রেখে দিয়েছি সোয়াবিন আর পাঁচ তরকারি। আর এখানে সোয়াবিনটা হচ্ছে, যে কাজটা করবো ভাবছি, মোটামুটি ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, আগের দিন তো ফ্যানটা ঝেড়েই দিয়েছি, আর রান্না বান্নাও সব কমপ্লিট, কাঁচাকুচুর কিছু নেই কারণ বৃষ্টি কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে। আর ও গেছে, ওর কাছে মেয়ে স্কুলে, আর এখন ঘড়িতে বাজে 10টা, তো দেড় ঘন্টা বসে থাকবো, কোনো কাজ নেই বসে বসে ফোন ঘাটা ছাড়া। তাই ভাবলাম আজকে যখন বৃহস্পতিবার, আমার একটা বড় কাজ মাথার উপরে রয়েছে, যেটা হচ্ছে মন্দিরটা পরিষ্কার করা। অগস্ত তো পড়েই গেছে, তাই ভাবলাম দেরি করে কাজ নিয়ে, আজ যখন সব হয়েও গেছে হাতে সময় আছে, স্নানটা করে মন্দিরটা পরিষ্কার করে নিই। লুচি হোক পরোটা এইভাবে খেতে না খুব ভালো লাগে, কিন্তু এভাবে নাকি খেতে নেই, মা বলে। এইটা দিয়ে যা লাগছে না, বিশেষ করে কুমড়োটা দিয়ে অসাধারণ লাগছে, ভাগ্যিস মুসলিটা নাই, আরে দুধ মুসলি খেতাম। অনেক লেটে ধরেছি, মনে হয় না কমপ্লিট করতে পারবো, কারণ মেয়েকে আমায় আনতে যেতে হবে। 11:40 বেজে গেল, এখন হাঁটতে হাঁটতে যাবো আনতে, এমনি একটু দেরি হয় ওদের, বাট তবু আমার দেরি হয়ে গেল, তাও সব হয়নি, শুধু মন্দিরটাই পরিষ্কার হয়ে গেছে ব্যাস। এই যে মন্দিরটাই শুধু পরিষ্কার হয়েছে, এদিকে ঠাকুরগুলো রয়েছে, পরে করবো। অ্যাকচুয়ালি ফোন নিয়ে বসেছিলাম না, ওটাই হয়ে গেছে সমস্যা, বসে কি শুয়েছিলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, আন্টি ওকে বলেছে মাও আসবে না বাবাও আসবে না, এই যে কিরে দোল খাবো দোল খাবো দোলে জল, দোল খাবো দোল খাবো বলছে, ওই দা দোলে জলটা দেখেছিস, পুরো স্নান করে যাবি। ঠাকুরের কাপড়গুলো তো কাঁচা হয়ে গেছে, কিন্তু এই বারান্দায়, ওফ বাবা রে, দুদিন ধরে শোকাচ্ছে, কবে যে শোকাবে ভগবান, কালকের গুলো আমি মেলবো। আবার ফোন কভার চলে এসছে, দেখি কেমন লাগলো, ব্লাড দিয়ে এখনো খালি পেটে আছো,
আমি হলে তো মাথা ঘুরে পড়েই যেতাম এতক্ষণে। বাবা মা গো, এই তো ফোনের থেকেও ছোট। হ্যাঁ এটা তো দেখছি হবে না, রিটার্ন রিটার্ন। কাকুকে বলো দাঁড়ান, নিয়ে যান যাওয়ার সময়। কি দেখে দিয়ে সময় নেই, তুমি তো আমার ফোনের সাইজই জানো না কত। আমায় বলছো এতটুকু কারোর ফোন হয়? ওরা যে কভারটা বানিয়েছে কিভাবে বানিয়েছে, এতটুকু সাইজের ফোন হয়? সিরিয়াসলি সব সেরে ফাইনালি বসলাম পুজোটা দিতে। তবে যাই বলো না কেন, আমার একটা বড় কাজ হয়ে গেল। মন্দির পরিষ্কার করাটা না একটা বড় কাজ, মানে ওটা একবার করে নিলে দু তিন মাসের জন্য নির্ঝঞ্ঝাট, কোনো চাপ নেই এই দিকটা নিয়ে। অন্তত হয়ে গেছে, তাড়াহুড়ো করে করেছি বাট হয়ে গেছে। পুরের বাসনগুলোকেও শুধু তাই না, খুব সুন্দর করে এখানে লেবু দিয়ে মেজে নিয়েছি, একবার সাবান দিয়ে তারপর লেবু দিয়ে মেজেছি। পুকুরগুলোকেও মুছে নিয়েছি, দেখো কি টকটক ঝকঝক করছে। ঠাকুর দেয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। দেখো আজকে একটাও গাছে ফুল ফোটেনি, বাকি কৃষ্ণকে এইটা পরিয়ে দিলাম, জন্মাষ্টমীতে কিনেছিলাম নতুন। আর ওই ঠাকুরগুলোর না এক সেটে জামা প্যান্ট যেটা কেচে দিয়েছি, বাট যা অবস্থা দুদিন তো শোকাবে না, এখন এরকমই থাকবে। আর প্রসাদ দিয়ে দিয়েছি, প্রদীপটা সন্ধ্যেবেলাতেই জ্বালাই। আমি রিয়েলাইজ করলাম আর এক সেট করে জামা প্যান্ট দরকার, মানে ওটা অল্টারনেটিভ পড়তে পারলো বাট কেনা নেই। এবার পুজোতে ইচ্ছা আছে ঠাকুরের আর এক সেট করে নতুন জামা কিনবো, আর জন্মাষ্টমীতে তো কৃষ্ণের কেনাই হয়, কিনবো সেটা তো আলাদা ব্যাপার। ওর জন্যই পড়তে পেরেছি, যারা নাহলে উনিও জামা কাপড় চারা থাকতো। বাকি খাক ঠাকুর। এই চলো এবার আমার ঘরেরটাকে দিই স্নান করিয়ে, বেশ পরিষ্কার হয়েছে। কিন্তু সব সেরে এবার খেতে বসলাম, খিদে পেয়ে। এটা মাম্মামের আর এটা হচ্ছে আমার। চব্বিশটা ঘন্টা বৃষ্টি হয়েছে, একটা মিনিটও নেই যে বৃষ্টিটা থেমেছে, এখনো বৃষ্টি পড়ছে। আর দেখো ওই ছাদে আমার তখন ভিডিও করা হয়নি, হাফ জল ছিল। আর দেখো সারা দুপুর বৃষ্টি হয়ে ছাদ পুরো ভরে গেছে জলে। আর এই যে অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম এইটা এরিয়ালের টপ লোড, এটা এবার 4 লিটার অর্ডার দিয়েছি। এটা এর আগে মনে হয় 3 লিটার না 2.5 লিটার নিয়েছিলাম, এবার এটা 4 লিটারের অর্ডার দিয়েছি। এটা প্যাকেটে আছে, আমার বোতলটা তো রয়েছে, বোতলটার মধ্যে ঢেলে দেবো। আর অ্যাকচুয়ালি পাউচ অর্ডার দিলে কি হয়, অনেকটা সেভ হয় পয়সাটা, কারণ অনেকটা একসাথে দেয়, তোমরা তো জানোই অনেক বেশি বেশি নিলে পয়সা অনেক সেভ হয়। ওর জন্যই এটা অর্ডার দিয়েছি, এখন ঘটনা হচ্ছে ঢেলে দেবো কৌটোটাতে, আদৌ 4 লিটার আছে কিনা। বাকি ওর বাবায় চলে এসছে, এখন একটু কথা বলছে, হয়ে গেলে যাবে চপ সিঙ্গারা আনতে। এই ওয়েদারে যদি চপ সিঙ্গারা না খাই তাহলে ভগবান পাপ দেবে, সিরিয়াসলি। আজকে সারাটা দিন বৃষ্টি, আজকের দিনটা ছিল গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছই খাইনি বর্ষাকালে আমরা, পচা বর্ষা চলে যায় যায় অবস্থার আমরা ইলিশই খাইনি, ভুলেই গেছি ইলিশ বলে একটা মাছ আছে। দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে, আর আজকে আমার বর পুজো দিচ্ছে, যদি বউ মাঝে সাঝে দেয়। অ্যাকচুয়ালি উনি একটু ঠাকুর ভক্ত আছেন, গুরুদেবের দীক্ষিত, তো তাই তো রোজ অফিস যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করেন, মাঝে সাঝে ঠাকুরকে খেতে দেন, যেমন আজকে দিচ্ছেন, তাই তো ঠাকুরকে পুজো। আরে 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 পরিষ্কার করেছি মন্দিরটা ভাই, কালি উঠে যাবে মার্বেলে। কেমন পরিষ্কার করেছি সেটা তো বলো, থ্যাংক ইউ। আর বৃহস্পতিবার সব যখন মেজে পুজোই দেব, পরিষ্কারই করে নি, ভগবান তোমার মঙ্গল করুক। দেখো স্ট্যান্ডটাও পরিষ্কার করে আমি রেডি করেই রেখে দিয়েছি, ধূপকাঠি একটা। এই আগের দিনে জ্বলেনি, তাহলে ওটাকে আমি মাজলাম কি করে, ধূপকাঠি সহ মাজলাম। কিসমিস গুলো ধুয়ে খাবে, নমো করো, শঙ্খ বাজালে না, এটাই একটা মিসিং থাকে। ও পুজো দিলে সব হয়, শঙ্খটা বাজায় না। তা দারুণ লাগছে কিন্তু বন্দুকটা, অনেক দিন ধরে ভাবছিলাম, আজকে ফাইনালি পরিষ্কার করে নিয়েছি। পড়ে যাবে পচা, সর্বনাশ হয়ে যাবে পড়ে গেলে। উফ, তোর বাবা পুরো বৃষ্টিতে ভিজে কি করেছে আজকে, স্যার পুরো জোশে। ফুচকা খাবে, নিজে মুখে বললো সিঙ্গারা নেই বাবা, 3টা টোপলা আজকে তোর বাবা বলেছে ফুচকা খাবে। অপূর্ব অপূর্ব। দেখো আমি এটা খাওয়ার কথা বলিনি না, সবসময় দোষটা আমার দিকেই তো আসে, ওর জন্য আমি বলেছিলাম চপ ফুচকা খাবো, চপ সিঙ্গারা খাবো, বাট ও বললো ফুচকা খাবে। এবং শুধু শুধু ফুচকাই নয়, ওর বক্তব্য যে ফুচকা চুরমুর স্পেশাল সব খাই, আজকে ফুচকা খাওয়ার জোশে ও আছে। তা আমি দেখলাম বরের এরকম ইচ্ছা হলে কখনো কেউ বাধা দেয় উচিতই না, আমার 6 বছরের জীবনে এরকম প্রথমটা হলো।
বাধা দিলাম না। ওরে আসো চুরমুরটা না, আগে স্পেশালটা দই ফুচকা। আহ আহ, নিজে হাতে খাও নাকি? ও কেমন? ওই বলেছে নাও নাও নাও, পাতা নাও। ও তুমি তো আবার শুকনো খাবে। আলু আলু দি, 10 টাকায় 4টে, 9 সাপি। এসা নেই হতা, আমাদের ফুচকা নিয়ে ধর্মঘট করা উচিত। 10 টাকায় 4টে ফুচকার কোনো মানে হয়? আর দুটো তো দিতে পারে, তার মধ্যে বাড়িতে বাচ্চা থাকলে একটা ওই নিয়ে নেবে তো। আমার বর জল খায় না। যার যার এটা দেখে মনে হচ্ছে খাবো, খেয়ে নাও খেয়ে নাও। শুধুমাত্র ফুচকার জলটা, এর থেকে যদি বিসলারির জল ছিল থাকতো ভালো হতো। জলটা এত জঘন্য করেছে, আমি প্রথম খেলাম এত জঘন্য জল। জলটা একদম জঘন্য। রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে একটু পার্লারে। বাইরে বৃষ্টি এখনো কন্টিনিউ পড়ছে, পূজা বেরোচ্ছে, ও যাবে, ও বই খাতা টুকটাক জিনিস কিনবে, ও পার্লারে যাবে। তো বললাম চলো একসঙ্গেই যাই। এখন 8টা বাজে, ওর খাবারটা ভিজিয়ে দিয়েছি, চলে আসবো তাড়াতাড়ি। যাবো কি, ছাতাই ভিজে গেছে। এই যে থ্যাংক ইউ সো মাচ, পূজা চলে এসছে, ওটাই সমস্যা হয়ে গেছে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা হয়ে গেছে। এই যে পূজা রানীও হয়ে গেছে, দুজনে একসাথে প্ল্যাক করে নিয়েছি। বৃষ্টিতে ফোনটা ভিজছে, আর আমার দাদু ছাতা কেবো। চলো সিরিয়াসলি, ছাতা বটে। ম্যাডাম খাতা নিচ্ছেন, আমিও নেবো। বাই, টাটা, কাল দেখা হবে। বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। বৃষ্টি কনস্ট্যান্ট পড়ছে, সিরিয়াসলি এরকম বৃষ্টি হলে ভাই বন্যা হয়ে যাবে। আর এবার মেয়েকে খাওয়াবো, তার আগে 5 মিনিট বসবো। রাতে 2 রুটি, প্লেন সোয়াবিন, আর এখানে 5 তরকারি। যাই হোক, চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা, গুড নাইট।